বাইকে চড়ে এসে মহিলার গয়না ছিনতাই, বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ মহিলার স্বামী। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের দক্ষিণ গড়িয়ায়। অভিযোগকারী দীপিকা মণ্ডলের দাবি, রবিবার সন্ধেবেলা তিনি ও তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল বাড়ি ফিরছিলেন। আচমকা পিছন থেকে দুটি বাইকে ছজন দুষ্কৃতী এসে তাদের রাস্তা আটকায়। তাদের মধ্যে কয়েকজন বাইক থেকে নেমে তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নেন। দীপিকার অভিযোগ, এরপর দুষ্কৃতীরা তার কানের দুল কেড়ে নিতে গেলে বাধা দেন তার স্বামী। তারপরে দুষ্কৃতীরা ছ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মৃত্যুঞ্জয়। এরপরই বাইকে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত মৃত্যুঞ্জয়কে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেই এই ঘটনায় সূত্র খুঁজছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে দুষ্কৃতীরা সুভাষ গ্রাম হয়ে পালিয়েছে। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।